আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আপনাদেরকে একটু আগে আমি একটা ছবি শেয়ার করেছিলাম যার মধ্যে এরকম টপ থেকে দেখেই এই রকম পাঁচ রকমের হলুদের ছবি আমি দিয়েছি এটা ছিল যেখানে এক নাম্বার এটা দুই এটা তিন এটা চার এবং এটা পাঁচ এক একজন এক এক রকম মতামত দিয়েছেন তার আগে আপনাদেরকে আমি কয়েকটা ওয়েবসাইটে নিয়ে যাই চলেন আমরা দ্য ইকোনমিস্টের একটা রিপোর্ট দেখে আসি সেখানে বলা হয়েছে স্টপ টার্মারিক ফ্রম কিলিং পিপল এই যে একটা শব্দ ব্যবহার করছে আসলে কি হলুদ হলুদকে আমরা জানি মানুষের জন্য অনেক উপকারী তাহলে হলুদ কীভাবে মানুষ মেরে ফেলতেছে সেম বিষয় নিয়ে আরেকটা রিপোর্ট করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টটা আমি দেখাচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ডে বলা হয়েছে যে হাউ টু স্টপ টার্মারিক কিলিং পিপল সো এই যে হলুদ মানুষকে মেরে ফেলতেছে মানে ভাবতে পারেনি এই ব্যাপারে এবং পুরো বাংলাদেশ নয় বাংলাদেশ ইন্ডিয়া বলতে পারেন এই এশিয়ান সাবকন্টিনেন্ট পুরো এলাকাটাই হলুদ যা পাওয়া যায় পুরোটাতেই ভেজাল আমি আপনাদেরকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে বলতে চাই এই যে পাঁচটা হলুদ দেখতে পাচ্ছেন আমার সামনে আপনারা হয়তো বাজারে গেলে এই হলুদগুলোই কিনবেন কিন্তু এই একটা হলুদও স্বাস্থ্যের জন্য সেফ না যে কোনো হলুদই যদি আপনি কিনেন আমি এটা প্রমাণ করে দিচ্ছি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কেন সেফ না কেন কিনবেন না এই হলুদগুলো এটাতে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করা হয়েছে ময়দা ব্যবহার করা হয়েছে আটা ব্যবহার করা হয়েছে আঠা ইভেন আট এইটাতে ব্যবহার করা হয়েছে জানলে অবাক হবেন কাঠের গুঁড়া আঠা ইন্ডাস্ট্রিয়াল রং এবং অন্যান্য অনেক কিছু এইটাও সেম এই হলুদটাতেও ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার করা হয়েছে কাঠের গুঁড়া ব্যবহার করা হয়েছে ময়দা ব্যবহার করা হয়েছে হলুদটাকে হলুদ বানানোর জন্য এই হলুদটা বলতে পারেন বাজারে পাওয়া যাওয়া অন্য অন্য হলুদগুলোর মধ্যে কিছুটা পিওর তারপরেও এটাতে ময়দা ব্যবহার করা হয়েছে এটাতে সবচেয়ে এটা বলতে একটু ভালো জিনিস দিয়ে ভেজাল করছে এটা বেসন ব্যবহার করা হয়েছে এবং এটাতে কালার ব্যবহার করা হয়েছে ফাইনালি এইটা যদি দেখি এটার মধ্যেও ব্যবহার করা হয়েছে ময়দা ইন্ডাস্ট্রিয়াল রং আঠা বিশেষ করে তো লিড যেটাকে বলা হয় লিড পয়জনিং ভারী ধাতু সব কিছু আছে এটার মধ্যে তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাজারে যা হলুদ পাওয়া যায় বেশিরভাগই তো ভেজাল দোকানে যে হলুদ কালারের হলুদগুলো দোকানদাররা এইভাবে সাজিয়ে নিয়ে বসে থাকে এই হলুদগুলো কিন্তু একটাও আসল হলুদ নয় প্রত্যেকটা হলুদে কোনো হলুদে টোয়েন্টি মিক্স করা হয়েছে কোনো হলুদে টেন পারসেন্ট মিক্স করা হয়েছে কোনো হলুদে এই হলুদটাতে ফিফটি পারসেন্ট ওজন ইনক্রিজ করা হয়েছে এই হলুদটার ওজন অলমোস্ট ফিফটি পারসেন্ট বাড়ানো হয়েছে আটা ময়দা অন্যান্য উপকরণ দিয়ে তো আপনারা যারা মনে করেন আমরা একটু ভালো খেতে চাই আমরা ভালো জিনিস খেতে চাই এজন্য আমরা ফাইনাল স্টেপ হিসেবে কি করি বাজারের গুঁড়া মশলা কিনবো না বাজার থেকে আস্ত মশলা কিনে গুঁড়া করব কিন্তু আসলেই কি আস্ত মশলা গুঁড়া করলে আপনি গুঁড়া মশলাটা যেটা করছেন সেটা খাটি হচ্ছে কারণ আপনি এই হলুদটা যদি কিনেন তাহলে কি আপনার কী খাচ্ছেন তাহলে এই হলুদটা যদি কিনেন বা এই হলুদটা আপনি কিনেন আপনি আসলে কি পাচ্ছেন প্রচণ্ড ভেজাল একটা জিনিস এই ভেজালটাই কিন্তু আপনি কিনে নিয়ে যে গুড়া করছেন এবং আপনি বিশ্বাস করছেন যেহেতু আমি নিজে কিনছি এবং গুড়া করছি তাই এই জিনিসটা ভালো আসলে কি তাই চলেন আমাদের ষষ্ঠ আর একটা স্যাম্পল আছে হলুদের তো আমি এটাকে ছড়াই ফেললাম এটা ছিল আমাদের এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন তিন নাম্বার এটা চার এটা পাঁচ ষষ্ঠ আর একটা হলুদ দেখাই আপনাদেরকে যে হলুদটা মূলত আমরা হলুদ তৈরি করার ব্যবহার করি এবং এই হলুদ ছাড়া বাকি কোনো হলুদ আমি কখনো ব্যবহার করি না এটা আমি যখন যতদিন মানে পর্যন্ত জানতে পারিনি তখন আমিও কিন্তু ভেজাল খেতাম যখন আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি তারপর থেকে আমি নিজে যেমন খাই না আমার কোনো ক্রেতাকেও হলুদ রঙের হলুদ ভাঙায় খাওয়াই না দেখেন পার্থক্যটা আপনি বুঝতে পারবেন এই হলুদটা বাজারে কেউ কিনতে চায় না কেউ দেখে বুঝেও না যে এটা খাঁটি এটা যেহেতু রং ধূসর রঙের এটা দেখতে হলুদও না মানে হলুদের মাঝখানে যদি এটাকে রাখেন এটা মনে হবে যেন রং ফ্যাকাশে হয়ে গেছে এটার দাম সবচেয়ে কম কিন্তু অবাক হবেন এই হলুদটা থেকে এই হলুদটার দাম প্রায় ডাবল এই হলুদটা থেকে এই হলুদটার কস্টিং অর্থাৎ দাম এইটার যে দাম দিয়ে কিনতে হয় এটা তার থেকে ডাবল দাম দিয়ে কিনতে হয় অলমোস্ট এটার দাম ডাবল তো এই হলুদটাতে কোনো কিছু আপনি যদি খুব কাছ থেকে হলুদটা দেখানোর চেষ্টা করি বিন্দু মাত্র কোনো কিছু মানে হলুদ যেটা হয় হলুদ তাহলে কিভাবে চিনবেন হলুদ একটা হচ্ছে হলুদের রং হতে হবে এরকম ধূসর রঙের কোনো রং নাই দেখেন হলুদের রং হতে হবে এরকম ধূসর রঙের কোনো ধরনের হলুদ কালার হলুদে থাকলে সেই হলুদটা ভেজাল কোন রকমের হলুদ কালার যদি হলুদটা ভাঙানোর আগে হলুদে দেখতে পান সেই হলুদটা ভেজাল আসল হলুদে হলুদ রং হবে হলুদ ভাঙানোর পরে ওকে আরেকটা পয়েন্টে আসেন তাহলে এইগুলোতে যে রং মেশানো আছে প্রমাণ করা যায় কি না চলেন একটু প্রমাণ করার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু পানি নিয়ে নিয়েছি বোলের ভিতরে আমরা অ্যাকচুয়ালি দেখব এই হলুদগুলোতে আসলে কি আছে প্রথমে এই যে চার নাম্বার যে হলুদটা ছিল আপনাদের এই চার নাম্বার হলুদটা আমরা পানির সাথে সোক করি দেখেন ইন্ডাস্ট্রিয়াল রং বের হচ্ছে এটা থেকে হাত আমার আঠালম হয়ে যাচ্ছে অর্থাৎ এটার ভিতরে আঠা জাতীয় কিছু লাগানো আছে এই যে রঙটা দেখতে পাচ্ছেন হলুদের গায়ে হলুদ কিন্তু এই রঙের না হলুদ হচ্ছে ধূসর রঙের তা আমি যত এটা উঠানোর চেষ্টা করবো এটা উঠতে থাকবে এগুলো কিন্তু হলুদ দেখতে পাচ্ছেন এটার গায়ে আঠা দিয়ে জিনিসপত্রগুলো লাগানো পিছিল হয়ে গেছে তাও উঠছে না তা কিছুক্ষণ ভিজায় রাখার পরে এটা উঠবে সেম যদি আমি এই হলুদটা আপনাদেরকে দেখাই আরেকটা স্যাম্পল এটা হলুদের দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে পানির রং একবারে চেঞ্জ হয়ে হলুদ বর্ণ ধান করতেছে এবং হলুদটা কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে হলুদের রঙ হারিয়ে হলুদটা কালো হয়ে যাচ্ছে তো এই যে কালো হয়ে যাচ্ছে দেখেন হলুদগুলো কতটা নিম্নমানের দেখে দেখ দেখে মনে হচ্ছিল যে কত সুন্দর হলুদ আরে এই হলুদটা তো দেখতে অনেক সুন্দর কিন্তু এই হলুদটা যখন পানিতে ভিজাচ্ছি রঙ উঠে যাওয়ার পরে হলুদটা দেখতে এরকম কালচে ধূসর বর্ণের হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এইটাও কিন্তু আরো কয়েকটা লেয়ার উঠানোর পরে এই ধূসর রঙটা বেরোবে এত বেশি এটাতে এই এইগুলো যা উঠতেছে দেখতেছেন সব ময়দা ময়দা দিয়ে কয়েকটা লেয়ার মোটা করা হয়েছে আঠা দিয়ে লাগানো এই ময়দাটা এর গায়ে আঠা আঠা দিয়ে লাগানো এখনো পর্যন্ত আমরা হলুদের লেয়ারে পৌঁছাইনি এখনো আমরা হলুদের লেয়ার পর্যন্ত পৌঁছাতে পারিনি দেখেন এখনো হলুদের লেয়ারে যায়নি উঠতে সেই পুরোটাই ময়দা আটা আঠা এবং কালার তো দেখতে পাচ্ছেন এই জিনিস আমরা টাকা দিয়ে কিনে খাই এই জিনিস আমরা টাকা দিয়ে কিনে খাই আমরা ব্যবসায়ীরা কত নিচে নেমে গেছি মানে আমাদের কারো না কারো পরিবার তো খাচ্ছে এটা জেনে অজানে বুঝে না বুঝে আমরা কিন্তু সবাই এরকম মশলা বাজার থেকে কিনে এনে আমি খাচ্ছি আপনার পরিবারকে খাওয়াচ্ছি আমি প্রতিটা হলুদ যদি এইভাবে পানিতে নেই এবং পানিটাকে একটু ফ্রেশ করে আরেকবার চেঞ্জ করে নিই আমি দেখাচ্ছি আপনাদেরকে একই রেজাল্ট পাবেন শুধু এই হলুদটার মধ্যে একটা হলুদে শুধু একটু আপনি কম পাবেন বাকি সবগুলো কিন্তু যদি আমরা যে হলুদটা আপনাকে বলছি খাঁটি আমি সবগুলোই দেখাচ্ছি আরেকটা পানিটা চেঞ্জ করে নিই দেখেন হলুদ রঙের হলুদ কিন্তু কালো হওয়া শুরু করছে তাই না হলুদ রঙের হলুদগুলো কিন্তু কালো হওয়া শুরু করছে অর্থাৎ রঙ উঠে জিনিসপত্রগুলা আস্তে আস্তে গাছ থেকে উঠে যাচ্ছে অর্থাৎ এটা যদি একটা পর্যায়ে আসে তাহলে কিন্তু এইগুলার মতো হয়ে যাবে এইগুলা যখন হয়ে যাবে তখন মনে করবেন এই হলুদটা আসলেই ভালো হলুদ এখন আমাদের এই যে হলুদটা আমি বলছি ভালো সেই হলুদটা একটু পানিতে মিশে কোনো রং উঠে কিছু হয় কোনো রকমের পরিবর্তন আসে কোনো কিছু হয় ভাই যেমন ছিল তেমনই আছে কোনো পরিবর্তন হবে না অরিজিনাল হলুদ যদি আপনি পানিতে ভিজান একটু কালচে আকার ধারণ করবে কিন্তু জিনিসটা কোন রকমের কালার পানিতে সে সারবে না সারছে কোনো কালার বিন্দুমাত্র কোনো কালার ছাড়ছে এই হলুদটা থেকে না এবার চলুন আরও কয়েকটা স্যাম্পল টেস্ট করি আমরা তো এখানে বেশ কয়েক রকমের হলুদ নিয়েছিলাম তো সবগুলো এটা আর একটা নেই হ্যাঁ এটা বাজার থেকে কিনে আনা হলুদ দেওয়ার সাথে সাথে দেখেন পানি হলুদ হয়ে গেছে কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে হলুদ রঙের হলুদ কালো হয়ে যাচ্ছে তো একটা কথা আপনাদেরকে বলি আজকে শুধু কি মেয়েরা আটা ময়দা সুজি মাখে হলুদ সবচেয়ে বেশি পরিমাণে মাখে মেয়েরা আটা ময়দা সুজি যতটুকু মাখে তার থেকে বেশি হল আটা ময়দা সুজি মাখানো থাকে আপনাদের কেনা হলুদে বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখতে থাকুন এবং আমার ধারণা এইগুলার এই যে ধোয়ার পরে এবং এই ময়দা সব ছাড়ানোর পরে এক একটা হলুদ থেকে আমরা যতটুকু কিনেছি তার থেকে ওজন কমে ওয়ান থার্ড হয়ে যাবে তিন ভাগের এক ভাগে চলে আসবে ওজন কমে তো দেখতেই পাচ্ছেন এই হলুদটাও রং ছাড়ার পরে এটা মূলত ছিল দেখতে এরকম ধোয়ার পরে এরকম আসছে দেখতে তো এইটা ছিল দেখতে এরকম এখনো পুরোপুরি ওয়াশ করা হয়নি এরকম হয়েছে দেখতে এই হলুদটা ছিল দেখতে এইরকম ধোয়ার পরে এইটা আসছে পানির রঙ দেখতেছেন পরিবর্তন হচ্ছেই তো হচ্ছে এবং যতক্ষণ রাখবো এই পানির রঙ গাঢ় হতে থাকবে এবং পানিটা আঠালো হতে থাকবে কারণ এটার মধ্যে বাজে এক ধরনের আঠা ব্যবহার করা হয় ওকে আমাদের আরও লাস্ট দুইটা স্যাম্পল বাকি তো আমরা যেটা পেলাম এই হলুদটা থেকে কোনো রকমের রং আঠা কিংবা কিছু পাওয়া যায়নি তো এইটাকে আমরা সরায় রাখি আরেকবার আমরা পানিটা চেঞ্জ করি তো এইটা ছিল হচ্ছে এটা ছিল এইটার স্যাম্পল এইটা এটা হচ্ছে এই হলুদটা এবং এইটা হচ্ছে এই হলুদ পানিটা সরাই রাখি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এটা হচ্ছে এই হলুদটা আমরা আরো দুইটা টেস্ট করবো একটু সময় লাগতেছে ভিডিওটা দেখানোর জন্য এইবার আমরা নিচ্ছি স্যাম্পল টু এটা হচ্ছে স্যাম্পল টু ছিল হ্যাঁ এটা থেকেও আমরা দেখতে পাচ্ছি রঙ বের হচ্ছে কিন্তু এটাতে রঙের পরিমাণ কম বের হচ্ছে এটাতে রঙের পরিমাণটা কিছুটা কম রঙ বের হচ্ছে এটাতেও রঙ দেওয়া আছে খুব হালকা পরিমাণে রঙ দেওয়া আছে এবং এটা ধুলে খুব সহজে যদি আপনারা এই হলুদটা কিনে কেউ ধুয়ে ব্যবহার করতে চান কিংবা করতে চান মনে হয় এটা কিছুটা হইলেও সেফ কিন্তু তারপরেও দেখেন যত কচলানো হবে এটা কালো হইতে থাকবে কারণ এর উপরে একটা লেয়ার লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না কি হইল এই হলুদটা যারা নাম্বার করেছিলেন যারা বলেছিলেন নাম্বার নাম্বার ভালো ছিল এইরকম ধোয়ার পরে কি হইল আপনারাই দেখেন তো এটা আঠালো সম্পূর্ণ আঠালো আমার হাতে আঠা লাগতেছে করার সময় এই কাজটা করতেছি যখন তখন আমার হাতে আঠালো ভাব এবং যেটা মনে হচ্ছে যে যা কিছু দেওয়া আছে এটা ফিল করতে পারছি এরপরে সবচেয়ে বড় সাইজের হলুদটা আমরা আরেকবার পানিটা চেঞ্জ করে নিয়ে দেখাবো তাহলে হচ্ছে আপনারা বুঝে যাবেন কেন এই কথা বলছি এবং আরেকবার আপনাদেরকে খাটি হলুদটা চেনাবো শোন পাঁচ নম্বর অপশনের আমরা কয়েক পিস নিয়ে নিলাম ও যারা মনে করছিলেন পাঁচ নম্বরটা ভালো মানে আমরা আসলে ভুলের স্বর্গে বাস করছি এটা যদি কিছুক্ষণ ভিজায় রাখা হয় পুরাটাই কালো হয়ে যাবে এই আপনার প্রচণ্ড সুন্দর রঙের হলুদটা একবারে কালচে আকার ধারণ করবে এবং এগুলো থেকে আটা ময়দা সুজি যা কিছু আছে সেগুলো ওঠা শুরু করবে এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল ডাই দিয়ে ডাইং করা এই কারণেই হলুদ আপনারা হলুদ রঙের দেখতে পান হলুদটা কি হচ্ছে এইগুলা এইগুলা সব রং উঠে যাচ্ছে হলুদ কিনলাম হলুদ থেকে রং ওঠা শুরু করছে রং উঠে যতবারই আমরা রং উঠি দেখেন এই হলুদটা ছিল এরকম ধোয়ার পরে তো আমরা এবার আমরা যে বলছি যে হলুদটা আপনারা ব্যবহার করবেন সেই হলুদটা চলেন আরেকবার দেখি অনেকক্ষণ আমার বকবকানি শুনলেন অনেকক্ষণ ধরে আপনাদেরকে নানা বিষয়ে বলার চেষ্টা করলাম আমরা এই হলুদটাই যদি আমরা কখনো হলুদ নিজেরা ভাঙানোর জন্য কিনি চেষ্টা করবো রংবিহীন ধূসর রঙের এই হলুদটা খুঁজে বের করতে এবং সেটাকে এইভাবে আমরা ধুব ধুয়ে রোদ্রে শুকাবো এটার মধ্যে কি থাকে জানেন এটার মধ্যে থাকে একটু কালচে হয় পানিতে একটু ধুলা থাকে তো এটা আমরা একটু এভাবে পানিতে ধুয়ে নিব ধুয়ে এটাকে যদি আপনি রোদ্রে শুকায় নেন সামান্য একটু এটা খুব বেশি ধোয়ার দরকার নেই এটা সামান্য সামান্য দেখেন এটা পানিটা সামান্য ঘোলা হয়েছে এটার কারণ হচ্ছে এটার গায়ে একটু ধুলা লেগে থাকে এটা যেহেতু বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে ধুলা লেগে থাকে এই ধুলাটা আপনি পরিষ্কার করে নেবেন যেহেতু আপনি এটা খাওয়ার জন্য গুঁড়া করতেছেন তারপরে এটা এক দিন কিংবা দুই দিন ছাদে রোদ্রে দিয়ে শুকাইতে পারলে পারফেক্ট যে গুঁড়াটা পাবেন সেটা পারফেক্ট গুঁড়া আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের থেকে রোগ বালাই পালাবে না যেরকম মানুষ বারবার রিপোর্ট করছে স্টপ কিলিং পিপল আমরা যদি সচেতন না হই আমাদের এই জাতির ধ্বংস অনিবার্য যারা হলুদে এই ধরনের রং মিশাইতে পারে তাদের আসলে নীতি নৈতিকতা আদর্শ কোনো কিছু আছে এটা কি আপনি বিশ্বাস করেন এটা কি আমি মিশিয়েছি না এটা আপনার পাশের দোকানদার তার পাশের দোকানদার তার পাশের দোকানদার পুরা বাংলাদেশের সবাই কাজ করতেছে পুরা ভারতবর্ষের বেশিরভাগ দোকানে আমরা জাতিগতভাবেই এটাকে অ্যাডাপ্ট করে নিয়েছি যদি ইকোনমিস্টের রিপোর্ট পড়েন কিংবা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট পড়েন তাহলে ব্যাপারটা কিন্তু এই জায়গায় এসে দাঁড়াচ্ছে তাহলে নিজেদের সচেতন হওয়ার বিকল্প নাই আমরা চেষ্টা করছি আমাদের ক্রেতাদের জন্য ওই যে এই গ্রেডের হলুদটা তৈরি করার জন্য এই গ্রেডের হলুদটা আমরা আপনাদের জন্য তৈরি করি তো এটাতে আমাদের দেখলাম যে আমরা মানে এটাতে খুব ডিফিকাল্ট এই জিনিস অ্যাকচুয়ালি সোর্সিং করা পাওয়া তো আমরা এর পরের বছর থেকে হয়তোবা নিজেরাই হলুদের ফার্মিংয়ের সাথে যুক্ত হতে যাচ্ছি দোয়া করবেন যাতে নিজেরা হলুদ উৎপাদনের সাথে যুক্ত হতে পারি যাতে করে কোনো মিডিল ম্যানের কাছ থেকে আমাদের হলুদ কিনে ভাঙানো না লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ